জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান। আজ জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পিটিআই পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে, তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইমরান খানকে গ্রেপ্তার করার পর 9 মে কয়েকটি সামরিক স্থাপনায় হামলাকারী 30-40 জন সন্ত্রাসী ইমরান খানের লাহোরস্থ জামান পার্ক বাড়িতে অবস্থান করছে। তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ ওই বাড়িটিকে ঘিরে রেখেছে। পাঞ্জাবের কেয়ারটেকার তথ্যমন্ত্রী আমির মীর বৃহস্পতিবার জানিয়েছেন, আইন প্রয়োগকারী বাহিনী ইমরান খানের অনুমতি নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাবে আর তা করা হবে ক্যামেরার সামনে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লাহোর কমিশনারের তদারকিতে ইমরান খানের কাছে একটি প্রতিনিধি দল পাঠাবো। এই মন্ত্রী আগে বৃহস্পতিবার 2টার মধ্যে জামান পার্কের বাড়িতে থাকা সন্ত্রাসীদের হস্তান্তর করতে ইমরান খানকে আলটিমেটাম দিয়েছিলেন। মীর বলেন, পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মহসিন নকভি এক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে ইমরান খানের দলের কাছ থেকে সময় নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তার সঙ্গে সাক্ষাৎ করবে। ইমরান খান অবশ্য তল্লাশি চালানোর আগে সার্চ ওয়ারেন্ট বহন করতে বলেছেন, তবে ইমরান খান দাবি করেছেন পুলিশ আসলে কোনো অভিযান পরিচালনা করবে না, তারা বরং কিছু লোককে সেখানে এনে তাদের সন্ত্রাসী হিসেবে দেখানো হবে। তবে তথ্যমন্ত্রী এর জবাবে বলেন, সব কিছু হবে ক্যামেরার সামনে।